এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কামিজের বোতাম নেই, লাগাচ্ছি কেন? ঠিক আছে, তুই কুত্তার বাচ্চা, আমার কাছে পাঠাতে চাইবি না, তোর ছেলে তোকে খাওয়াবে।
আরো রাখছে কি না আরো কিছু বলবে? আমি আমি শুধু জানতে চাইছিলাম তুই সবসময় কি পড়িস আজকাল? বসো। এইসব বইয়ে লেখা আছে মজদুরদের কথা, কেন আমরা গরিব, কে আমাদের শোষণ করছে, আর এখন দেশের যে অবস্থা তাতে চা বাগানে এই বই দেখলে ওরা আমায় জেলে পুড়ে দেবে। কেঁদো না, রাগ করিস নে, হয়তো পাবই, সারা জীবন তো ভয় পেয়েছি। তাহলেই দেখো কি জীবন আমাদের, তোমার বয়স 40, দেখায় 60। বাবা তোমায় মারতেন, এখন বুঝি তার জীবনে যত তিক্ততা আর গ্লানি
সেই সব তোমার ওপর গিয়ে পড়তো। এই বই পড়ে আমি বুঝেছি মানুষকে যত খারাপ ভাবতাম তারা অত খারাপ নয়। আমিও বাবার মতো একসময় সবাইকে ঘৃণা করতাম, ভয় করতাম। এখন জেনেছি মানুষ যে পশুর মতো আচরণ করে তার জন্য তারা নিজেরা অনেক সময় দায়ী নয়। আর সত্যি কথা যারা জেনে ফেলেছে তাদেরকে বিনা বিচারে ওরা জেলে আটকে রাখে। এসব কথা আমাকে না বললেই বোধ হয় ভালো করতিস। সাবধানে থাকিস, আর কি বলবো, দিনকে দিন কেমন রোগা হয়ে যাচ্ছিস। যা ভালো বুঝিস কর, আমি বাধা দেব না। শুধু একটা কথা বলতো, তুই কি একাই এসব বই পড়িস, না এ তলাতে আর কেউ আছে? আমরা অনেক। প্রদীপ ঘরে আছে? আসুন, বসতে বলেছে। এই ঘর কি আপনাদের নিজেদের? কোম্পানির। মাগো, তোমার কপালে ওভাবে মারলো কে? তোমার তাতে কি? দেখে যেও না, আমার সৎমার কপালও ঠিক ওই রকম দাগ ছিল কিনা। একবার মুচি তাকে মেরেছিল। আমার সৎমার মুচি একসঙ্গে থাকত, কি মারি মারত, মদ খেত আর মারত, ভয়ই কাঁদতাম। তুমি তো নেপালি নও, উচ্চারণ শুনেই বুঝতে পারছি। সিকিমের লোক, পদম দর্জি। আমার যে আসল মা, আমার কেমন একটা ধারণা আছে সে বেঁচে আছে। ভেতরে। আরে পদম কখন এলে? ওই ভেদ প্রসাদ ছোকরা এখানে কেন? ওরা লোহার নিচু জাত, তাছাড়া ওর বাপ দাগি চোর। আমি জানতে চাই মজদুরের জীবন কেমন হওয়া উচিত, কেমন ছিল সেটা আমার জানবার কোনো দরকার। হ্যাঁ, কি করে দুমুঠো খাবার জোগাড় করা যায় তাই বলুন। আমরা কি শুধু পেট ভরাবার জন্য লড়ছি? যারা আমাদের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে তাদের বুঝিয়ে দিতে হবে আমরা সব জানি, সব বুঝি। শুধু শুধু দুমুঠো ভাত নয়, দুটো পয়সা নয়, আমরা পশু নই যে খেতে পেলেই সন্তুষ্ট থাকবো। আমরা আমরা মানুষের মতো বাঁচতে চাই। যারা আমাদের শোষণ করে বিদ্যায় বুদ্ধিতে তাদের ছাড়িয়ে যেতে হবে। লড়াই করার বদলে বই খুলে বসলে আমরা অনাহারে মরব। উদ্ধস্ত লোহা করি গলিয়ে লোহা তৈরিতেই এই সূচনা। বর্ণলিপির আবিষ্কার এবং লিখিত বিবরণে তা ব্যবহারের মাধ্যমে সভ্যযুগের উৎক্রান্তি আমরা আগেই লক্ষ্য করে। এসব পড়ে কি হবে? শ্রমিকদের জীবনে কেন এত শোষণ আর বঞ্চনা সেটা বুঝতে হলে আমাদের ইতিহাস পড়তে হবে। হ্যাঁ, পড় মা, পড় পড়। কি বললে? না বলছিলাম, পড়তে চাইলে পড়বে না কেন? পড়া বন্ধ করার অধিকার কারণ নেই। বীরযুগের গ্রীকরা রোম প্রতিষ্ঠার কিছু পূর্বে ইতালি উপজাতিগুলি, ট্যাসিটাসের সমকালীন জার্মানরা এবং ভাইকিং যুগের নরমানরা এই স্তরের অন্তর্গত। সর্বোপরি এই সময়ে সর্বপ্রথম আমরা পশুচালিত লোহার ফলওয়ালা লাঙল দেখতে পাই,
এজন্য ব্যাপক চাষবাস বা ভূমিকর্ষণ সম্ভব করা এবং তদবস্থায় জীবন উপকরণের পরিমাণ কার্যত অফুরান হয়েছে। এই সঙ্গে আমরা দেখতে পাই যে বন জঙ্গল সাফ করে তা কৃষি ও গোচারণের জমিতে পরিণত করা হচ্ছে, যা আবার লোহার কুঠার ও লোহার কোদাল ব্যতীত ব্যাপক আকারে করা অসম্ভব হতো। কিন্তু আনুষঙ্গিকভাবে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি করতে থাকে এবং বসতি এলাকা অপেক্ষাকৃত জনাকীর্ণ হতে থাকে। ভূমিকর্ষণের আগে নিতান্তই তবে খুব সম্ভব কখনোই এমন ব্যাপার ঘটেনি। কাব্যে বিশেষত জাহাজ নির্মাণ শিল্প হিসেবে স্থাপত্যের সূচনা মিনার অস্ত্র নিক্ষেপের জন্য সচিত্র প্রকাশ। কি হলো এইসব সোনার টুকরো ছেলে মেয়ে, এদের ওরা এত ভয় পায়? ওই মেয়েটা কে রে? শিক্ষিকা, স্কুলে পড়ায়, সুমিত্রা প্রধান। খুব গরিব নিশ্চয়ই, সোয়েটারটা ছেঁড়া। ওর বাবার একটা কাঠের কারবার আছে, সুমিত্রা কমিউনিস্ট বলে বাপ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ছোটবেলায় সুমিত্রা খুব সুখে মানুষ হয়েছে। দার্জিলিং থেকে হেঁটে এখানে আসে। এখন হেঁটে ফিরবে কেন? রাতটা আমার কাছে থেকে গেলেই তো পারতো। তা হয় না, সকালে যদি চৌকিদার ওকে দেখে ফেলে তাহলে ওকে তো হবেই, আমরা জরুরি অবস্থা। বানানি করতে পারে না, কথার উপর কথা বলিস না, আমি সব জানি, জরুরি অবস্থা জারি আছে, তাকে জেলে নিয়ে যাবে। আর তুই বেটা দাগি চোর, তিনবার মেয়াদ খেটেছিস, আর একবার খাটার ইচ্ছে হয়েছে? হুজুর চাপ ওই বাক্স ভেজ পোষাদের, হ্যাঁ খুলে দেখলি তো হয়। না 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 হুজুর, না হুজুর, ও বাক্স তালা বন্ধ, যাবি যাবি ছেলের কাছে। ও বদমাস, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চাও? চল হামাল ছাড়তে, চল চল। জানছেন কেন? পুলিশ সাহেব ডেকেছেন, যেতে তো হবেই। চল চল যাচ্ছি। সালাম ম্যানেজার সাহেব, চোরটাকে ধরে এনেছি। সালাম স্যার। বুদ্ধিপ্রসাদ লোহার, এসব কি শুনছি? হুজুর হুজুর কি শুনেছেন সেটা না বললে আমি কি করি? সালাম স্যার। কমিউনিস্টদের বিনা বিচারে আটক করা হয়। মিসা মিসা, তোমার ছেলেকেও ধরবো? হুজুর হুজুর, বেদপ্রসাদ কমিউনিস্ট হলে আমি জানতাম সবচেয়ে আগে। এখানে কারুর ঘরে আবার কমিউনিস্টদের জমায়েত শুরু হয়েছে? কি কথা হয়, কার ঘর সেটা? কে কে আসে সেখানে? পুরো রিপোর্ট চাই 7 দিনের মধ্যে, নইলে তোমার বিরুদ্ধে যে চুরির অভিযোগটা আমি চাপা দিয়ে রেখেছি, ওই যে বিজন বাড়ি মুখিয়া সাহেবের বাড়ির গয়না এবং ঘড়ি চুরির কেসটা,
সেটা আবার চালু করবে। এবারে 3 বছরের জন্য খানি টানতে যাবে। তোমাদের বাড়িতে থাকতে দিলে, নইলে কাল থেকে হয়তো গাছতলায় থাকতে হতো। শালা বাড়িওয়ালা দরোয়ান দিয়ে তুলে দিল। আরে এত ভাষা জানো তুমি? শিখতে চেষ্টা করি, আমরা সারা হিন্দুস্থানে আছি কিনা। হিন্দুস্থানই বা কেন, সারা দুনিয়া আছে মজদুররা। আমরা আলাদা কোনো দেশ মানি না, সব মজদুর আমার সাথী আর সব মালিক আমার শত্রু। ছোটবেলায় আমি পড়তে জানতাম, কিন্তু এখন ভুলে গেছি। আবার শিখে নিলেই তো হয়। এই বুড়ো বয়সে লোক হাসবে না? এটা কি লা? এটা কি এ কাঞ্চন মালা? হুঁশিয়ার, ছেলে সামলিও। ওদিকে দেখে এলাম গুরুং খুব ছুটোছুটি করছে, পুলিশ সাহেব এসেছে ওই বুদ্ধিপ্রসাদ লোহারের সঙ্গে কি সব গুজগুজ করছে। আমার কিন্তু তোমার সঙ্গে দেখা টাকা হয়নি বাপু, আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলিনি। সংকট অবস্থা রব উত্থিত হলেই বুঝবেন যে ওরা শ্রমিকের পকেট কেটে সংকট ঠেকাবে। মালিকের মুনাফা না বাড়লে দেশের উন্নতি হয় না। শ্রমিকের মাইনে না কমালে, ওভারটাইম বাধ্যতামূলক না হলে, শ্রমিক ছাঁটাই না হলে ভারতবর্ষ এগোবে কি করে, বোঝেন না? সুতরাং এই প্রচারপত্র বাগিচা বিলি সে না হয় বিলি হয়ে যাবে, কিন্তু এখানে এভাবে মিটিং করার একদম নিরাপদ নয়। কোথাও মিটিং করা নিরাপদ নয়, তাই বলে কি মিটিং হবে না? আমার তো মনে হয় দু চারটে লোককে খুন করা উচিত। লেফট উইং কমিউনিজম এন্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার। খুন করতে হবে কেন? ধরো ওই গুরুং, আমার বাপ বেচারাকে শুদ্ধ পুলিশের দালাল বানিয়ে ছেড়েছে। বোকামি করো না, তাতে তোমার তো লজ্জা পাওয়ার কিছু নেই।
পিতৃ পরিচয় দিতে যে লজ্জা পায় সে বাঁচে কি করে বলতো? অথচ তোমার মতো মা পেয়ে প্রদীপ আজ কত সুখী। ব্যাপারটা এত সময় নিচ্ছে কেন? আমাদের আমাদের আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি বলতে চাই, আমি বলতে আগে তা বেশ করে কেশে নাও, তারপর বলো। আমি তাড়াতাড়ি কাজ করার সম্পর্কে বলতে চাইছিলাম। জীবনটা তো রেসে ঘোড়া নয় যে চাবুক মারলি তাড়াতাড়ি চলবে। বড্ড ধীরে কাজ হচ্ছে এখন। এখন আমি কি করব? নিজেরা শিখব, অন্যদের শেখাবো। আর লড়াই করব কবে? আমরা কেউ জ্যোতিষী নই যে সাল তারিখ বলে দেব। তবে এটুকু বলতে পারি যে এখন ওরা মারবে, আগে বহুবার মার খেতে হবে। এরা দালাল, তাদেরও যদি মারানো হয় তবে কে লাই? এটা অন্তত বলো আমায়, আগে যারা পার্টি করতো তারা আজ খুন হয়েছে, জেলে গেছে, ফেরার হয়ে গেছে, এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে এক ব্যক্তি যে প্রথম বলেছিল এটা আমার, কিন্তু সে তো কয়েক হাজার বছর আগে মারা গেছে, সুতরাং তাকে বাপান্ত কোনো ভাব নেই। আর বড়লোক মালিকের দল, তাদের কোনো দোষ নেই? বড়লোক হওয়া তাদের অভিশাপ। যদি একটা বাচ্চার দুধে রোজ একটু একটু করে পাড়ার বিষ মিশিয়ে দেওয়া যায় তাহলে সে বাচ্চাটা আর বাড়বে না, বামুন হয়ে থাকবে। ঠিক তেমনি একটা মানুষকে নিয়মিত টাকার বিষ খাওয়ালে তার আত্মা বামুন হয়ে যায়। শিল্প সংস্কৃতি রুচি সভ্যতা সব হারিয়ে সে একটা একটা মালিকে পরিণত হয়। অপরাধটা সমাজ ব্যবস্থার, ব্যক্তির নয়, তাই ব্যক্তিকে খুন করাটা অর্থহীন। সবেতেই তো টাকা লাগে, জন্মাতে টাকা লাগে, মরতেও। এসব কাগজপত্র বই এসব ছাপার টাকা আসে কোথেকে? জানি না। আমার দ্বিতীয় প্রশ্ন, এসব লেখে কারা? যারা লিখতে পারে, পড়াশোনা করে, মানে ভদ্রলোকেরা। ভদ্রলোকেরা নিজেদের সর্বনাশ ডেকে আনার জন্যে কেন তারা এসব লেখে? শ্রমিক খেপলে ওরাই তো মরবে, তবে কেন লেখে? এসব কি বলছো? ওরা পণ্ডিত মানুষ, ওদের বিবেক আছে তাই লেখেন? বিশ্বাস করি না, ও জাতটাকে আমি বিশ্বাস করি না। আমি আর চা বাগানে কাজ করব না, এত অবিশ্বাস নিয়ে কিছুই করা যায় না। রতনলাল জানতে চাইছে তোর বই ছাপার টাকা পাস কোথায়? মজদুরা দরিদ্র ছাত্ররা না খেয়ে আমাদের টাকা দেয়। তোমরা বৌদ্ধ নাকি? মা হিন্দু। আজ যেরকম অহিংসার কথা কইলে আমি হতাশ হয়ে পড়েছি। তোমার বয়স কম, বড্ড স্বপ্ন দেখো। বয়সের বিচারে না বসে কে ঠিক কথা কয়েছে সেটা ভাবুন। ধর্মের রেশ একটু থেকে যায় আমাদের মধ্যে। ঈশ্বর, কাউকে খুন করা পাপ। বলছেন ঈশ্বর ওদের একটা ধাপ্পা? আমি একমত। আবার বলছে মাইনে কাটবে, জরুরি অবস্থা মানে কি?
অনবরত মজদুরের প্রাপ্য টাকা চুরি করা। ম্যানেজারের কান ধরে এখানে নিয়ে আসা হোক। এই প্রদীপ তরঙ্গী খবর দে। তুমি কোথায় আছো? আমিও তোদের সঙ্গে যাব। চলো। মজদুররা খালি পেটে থাকতে বাধ্য হচ্ছেন মালিকের অত্যাচারে। ছাঁটাই, মাইনে কাটা, কাজের ঘন্টা বাড়ানো, এই হচ্ছে আজকের ভারতের শ্রমিকদের অবস্থা। জিজ্ঞেস করি মালিকের মুনাফা কাটা হয় না কেন? দেশের প্রতি মালিকদের কোনো কর্তব্য নেই? কিন্তু যেহেতু আমরা অনেক, সেহেতু আমরা ঐক্যবদ্ধ হলে শোষণের এই সৌধ তাসের ঘরের মতো গিয়ে পড়বে। বন্ধুগণ, আপনারা ঐক্যকে রক্ষা করুন, শোষণের বিরুদ্ধে সবাই এক হয়ে দাঁড়ান। মালিকরা নোটিশ দিয়েছেন, আগামী সপ্তাহ থেকে প্রত্যেকের রোজগার মাইনে থেকে ১.২৫ টাকা করে কাটা যাবে। কারণ কোম্পানি নাকি লোকসান দিচ্ছে। কোম্পানি যদি আজ লোকসান দিতে থাকে, তার জন্য দায়ী কি শ্রমিকরা যে তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে লোকসান মেটাতে হবে? ইউনিয়ন গত ৬ মাস ধরে বলে আসছে মালিকরা চা বাগানের উন্নতির জন্য ১ পয়সাও খরচ করছে না। তাদের উদ্দেশ্য আসছেন হুজুরেরা সময়ে সর্বোচ্চ মুনাফা কুড়িয়ে নিয়ে চা বাগান বিক্রি করে পালিয়ে যাওয়া। মালিক হচ্ছেন জয়পুরিয়া, যিনি কলকাতায় থাকেন এবং সারাদিন ধরে মদ খান, এবং তারও ঘরের ওপর চেপে বসে আছেন ভারত সরকার, যারা বলছেন কথা কম কাজ বেশি। এই ব্যাপারে আমি কিছু করতে অক্ষম। কেন বিঘ্ন পাকাচ্ছিস রে? এমার্জেন্সির জামানা, যা মাথা গরম করিস নে, যা কাজে যা, যা কাজে যা, কাজে যা, যা যা আসিস নে, যা যা কাজে যা। ধর্মঘট ছাড়া আমাদের আর কোনো পথ নেই। পারবে না এদের দিয়ে ধর্মঘট করাতে, এদের মনে ভয় ঢুকে গেছে। ওখানে পুলিশ ছিল, গুরুং ছিল, তুই ওভাবে বক্তি মেরিয়ে গেলি কেন? সব সময় ভয় পেলে কাজ হবে কি করে? বুড়োধারী মানুষ উর্দি পরে আর খাপে পিস্তল ঝুলিয়ে যে কি আনন্দ পায় সেটাই আমার কাছে আশ্চর্য। ছেলে মানুষই আর যায় না সংসে যে লাফালাফি, হাস্যকর। তুমি এমন ভাবে কথা বলছো, জীবনে কখনো মার খাওনি? পৃথিবীতে এমন কেউ আছে যে কখনো মার খায়নি? আর আমি এত মার খেয়েছি যে সেটা চোখে পড়ে না, সব সয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে বলো, মানুষ ওই রকমই। এরকম পোস্টারে এলাকা ছেড়ে ফেলতে হবে, সাহস যদি ফিরিয়ে আনতে হয় তবে ওই দিন লাল নিশান নিয়ে মিছিল হবে। সহযোদ্ধাগণ, আপনারা যে সমাজ ব্যবস্থাকে আমূল উচ্ছেদের সংগ্রামে সমাবিষ্ট হয়েছেন তা অভিনন্দনার্হ, তবে আমার বিনীত নিবেদন যে এই মুহূর্তে বিপ্লবকে ত্বরান্বিত করার প্রকৃষ্ট পন্থা হচ্ছে আমাকে একজোড়া নতুন জুতো কিনে দেওয়া। অবলোকন করুন,
গণতান্ত্রিক বিপ্লবের আশু কর্মসূচি হওয়া উচিত মিছিল করে জেলে যাওয়া নয়, আমাকে একজোড়া নতুন জুতো কিনে দেওয়া। নইলে আপনাদের অমূল্য সহযোদ্ধা অতি শীঘ্র নিউমোনিয়ায় প্রাণ ত্যাগ করবে। তুমি এত রাত্রিতে বৃষ্টি মাথায় করে লিফলেট এনেছো? ও মা, তাই তো বলি মেয়ে এত মোটা হয়ে গেল কি করে। চলো চলো, দার্জিলিং থেকে হেঁটে আসছো? তুমি তো ভিজে একশো হয়ে গেছো, দিনের বেলা এলে হতো না? বাহ, লিফলেট পৌঁছে দিতে হবে না? হ্যাঁ, দিন আসেনি কেন? তিন মাস জেল খেটে এলো। জেল? তোমাদের এই ত্যাগের পুরস্কার ভগবান দেবেন একদিন। ও ভগবানও তো মানো না তোমরা। না, কিন্তু ভগবানে বিশ্বাস না থাকলে এভাবে সব ত্যাগ করো কি করে সেটাই তো বুঝি না। এ কি আবার যেতে হবে? প্রদীপ শোনো, নিশানটা তোমার না নিলে হয় না? আমাকে নিতে হবে, সেটা আমার অধিকার। তাহলে তো জেল। জেলে তো যেতেই হবে একদিন না একদিন। ওরা দুজনে দুজনকে ভালোবাসে সেটা জানো তো? না তো। কিন্তু বিয়ে করবে তাতে নাকি কাজের ক্ষতি হবে। তোমার ছেলে অসহ্য রকমের বিপ্লবী। প্রদীপ যে বলল কি জেলে যেতে হবে, সেখানে কি ওকে মারবে? না না, মারবে কেন? পয়লা মে তুই কি করতে যাচ্ছিস প্রদীপ? লাল ঝান্ডাটা আমার হাতে থাকবে। তুমি বোঝো তো ঝান্ডাটা কেন আমাকেই নিতে হবে? আমি কিছুই বলিনি। তোমার আনন্দ হওয়া উচিত। কবে যে মায়েরা ছেলেদের হাসি মুখে বিপদের মুখে এগিয়ে দেবে। এসব শুনলেই আমার রাগ হয়। আমি কিছুই বলিনি, আমি বাধা দেব না। তবে আমার চিন্তা তো হবেই। আমি মা যে, আমি জানি তোর সাথীদের জন্যই তোকে থাকতে হবে সামনে। শুধু সাথীদের জন্য নয়, নিজের জন্যও। আরে সাথীগুলো বাইরে ভিজছে, গুদামে তুলে রাখতে হবে। এটা কি হলো? মাকে যন্ত্রণা দিয়ে আনন্দ পাও নাকি? একটু আগে বারান্দায় তো সুমিত্রার সঙ্গে একই কথা বললে, কিন্তু কি কোমল প্রগাঢ় স্বর! আর মায়ের বেলায় যত তুমি বড় লায়ক হয়ে গেছো না, কানটা তোমার টেনে ছিঁড়ে দেবো। পদম, ওকে বকিস নে, তুই বড় না। শুধু বকবো না, একে আমি মারবো। এক থাপ্পড়ে তোমার দাঁত কাটা ফেলে দেওয়া উচিত। পদম, মা গো, তুমি মনে ব্যথা পেয়েছ? না না, ও কথা বলিস নে, যা খুশি কর, কিন্তু আমার মনটাও তো বুঝবি, একজন কেউ তো থাকবে যে তোদের ভালোবাসবে, আমি ছাড়া কে আছে? শালা ঘরে বিস্তৃত হওয়া চোখ কড়কড় করে। যা বলছিলাম, মিস্টার হামাল, সারা টি গার্ডেন জুড়ে চলছে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা। প্রোডাকশনে বড়টা বেড়ে গেছে। মিস্টার হামাল, কোথায় কোথায় ঘেরাও, হুমকি, স্ট্রাইক নোটিস,
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে চাচ্ছে তাই ভাষায় অপমান। আবার এদিকে দেখুন, কোম্পানি ইনসিস্ট করে চলেছে প্রোডাকশন বাড়াতেই হবে। আমার তো মনে হচ্ছে ঠিকানের ভেতরে পুলিশ পোস্টিং না হলে লকআউট ছাড়া আমাদের কোনো পথ নেই। অথচ তো ডিসিশন তো আর আমার হাতে নেই, ডিসিশন না হয় কলকাতায়। মিস্টার হামাল, ওদের চোখ রাখানিকে তো সবসময় মেনে না চলা যায় না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি মিস্টার খান্না। কাল ওদের একটা মিটিং ছিল টি গার্ডেন ওয়ার্কার্স, ওরা বলছে ওভার টাইম করতে দেবে না। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে ওভার টাইম একটা ভলান্টারি ব্যাপার, এভাবে চললে তো প্রোডাকশন। সেলাম সাহ। সেলাম স্যার, কে বুদ্ধি প্রসাদ লোহা জরুরি অবস্থার মধ্যে মে দিবস পালন করবে বলছে, তা কি হয় নাকি? তোমার রিপোর্ট কই? কারা এসব হাঙ্গামা বাঁধাচ্ছে বলতো? বলবে না জেলেই যাবে। প্রদীপ তামাং হুজুর, আর ওই সিকিমের লোকটা পদম দর্জি, আর আর জন, আর লরেন্স ছেত্রী, আর আর শহর থেকে একটা মেয়ে আসে। নিজের ছেলের নামটা কন না? সে কিছু জানে না, সে কিচ্ছু জানে না হুজুর। মে দিবসের মিছিল হতে দেওয়া যায় না। 144 ধারা জারি হবে মিস্টার খান্না। ইন্সপেক্টর স্যার, 144 ধারা জারি হবে। ইয়েস স্যার। নো র্যালি অন মে ডে। শোনো, কি চাই? তুমি চাও না তোমার জন্য এই বাগিচা সব মজদুর ঠ্যাঙানি খায়? অমন অমানুষ তুমি নও, আমি জানি। কি বলতে চাইছো? মে দিবসের সমাবেশ করতে গেলে গুলি চলবে, তাই বলছিলাম। কি বলছিলে? তুমি এসব থেকে দূরে থাকো। আমি কোথায় থাকবো না থাকবো তা একটা দালালের মুখ থেকে শুনতে চাই না। বলছিলাম, তুমি সব হুজ্জত হাঙ্গামায় জড়ালে পয়লা মের আগে গ্রেফতার হবে। কোথায় পালাবি শালা দালাল? এবার আর ঝামেলার অন্ত থাকবে না। তোমার ছেলে আর তার বন্ধুদের নিয়ে টানাটানি লাগাবে। না না, ওরা মানুষ খুন করতে পারে না। আর কে মারবে বলো? সবাই জানি গুরুমদের উপরে নজর রাখছিল। বেশ হয়েছে দালাল, পা পিছলে নিজেই পড়ে গিয়ে থাকতে পারে মাতাল মানুষ। আরে চিৎকার করেছিল খুন করলে বলে, কারা সব শুনেছে? আর এক বিঘ্ন, অনবরত বিঘ্ন, যত ভাবি নির্বিঘ্নে জীবন কাটাবো
তত নতুন নতুন বিঘ্ন আবিষ্কার করে ওরা। এমন এক বজ্জাত লোক মরেছে, আর তাতে এনকোয়ারির যে কি দরকার তা তো বুঝি না। এই যাও আর যাও, আমি যাও চলাও, বিঘ্ন দেখলেই ছুটে আসে। আবার কি দেখা হচ্ছে কি ওখান থেকে? যাও চলাও, ভাগো ভাগো ভাগো, তামে যাও চলাও। বুঝতে পারলাম না, ওই রকম একটা নগণ্য জীবকে মেরে ফেলার দরকার হলো কার? অসহায় একটা হতভাগ্য, আমাদের মতনই অধিকারহীন দরিদ্র। হিংস্র জন্তুদের আমরা মারি কেন? মানুষের প্রাণ বাঁচাতে। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি তো? ভেদ প্রসাদ ধরা পড়েনি তো? না, আমি সে কথা বলছি না। আমরা বুদ্ধ ভক্ত লামা নই, কিন্তু বলছি অমূল্যকে মারতেও ঘৃণা হওয়া উচিত। আমার সাথীদের বাঁচাবার জন্য কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না। ছি, ও কথা বলতে নেই। কিন্তু কি করব, কি করতে পারি আমরা? আমরা মানুষকে ঘৃণা করতে বাধ্য হই যতদিন না সবাইকে ভালোবাসতে পারি। আমার খুন করার অধিকার নেই। আমাদের মালিকরা সেনাবাহিনী, পুলিশ, গুপ্তচর, জেল, বেশ্যাপল্লী সব বজায় রাখার অধিকার রাখে, যাতে তাদের সুখটুকু বজায় থাকে। যদি একাধবার আমরা উল্টে ওদের লাঠি চালাই, সেটা কি আমাদের দোষ? ওরা যদি আমাদের হাজার জনকে তিল তিল করে খুন করতে পারে, তবে তবে আমি ওদের একজনকে মারবার অধিকার ধরি। অবশ্য সেটা আমি চাই না, ওভাবে বাঁচতে আমি চাই না। আমি জানি ওদের রক্ত বন্ধা, যেখানে পড়ে শুকিয়ে যায়। এই পৃথিবী উর্বর হয় আমাদের রক্তে। তবু নিরস্ত্র মানুষকে খুন করার কলঙ্ক আমি হাসি মুখে বহন করতে পারি, যদি তাতে আমার সাথীদের প্রাণ বাঁচে। সে পাপ তোমাদের তো লাগবে না, ভাবছো কেন? মাগো, একদিন আসবে মানুষ যখন নিজের সৌন্দর্যে অবাক হয়ে যাবে। স্বাধীন মানুষের অসাধ্য কিছুই নেই। কি হয়েছে, তুমি মেরেছো গুরুংকে? আমি খুন করিনি, কিন্তু হতে দেখেছি, বাধা দিইনি। পদম, তুই ওকে একটু আড়াল করে রাখিস বাবা। সব মজদুর কাজ ছেড়ে বেরিয়ে পড়েছে, অন্যান্য বাগিচা থেকেও মিছিল আসছে। আবার বিঘ্ন, 144 ধারা জারি আছে জানো না, মিছিল সমাবেশ সব বন্ধ। ওসি সাহেব, আজকে সারা পৃথিবীর মজদুর মিছিল করছে, আপনি এখানে বাধা দিয়ে কি করবেন? ওসি সাহেব, আপনি মজদুরদের অধিকারে সত্যি হস্তক্ষেপ করবেন নাকি? আপনি কিন্তু অমন লোক নন ওসি সাহেব। ওসি সাহেব, আপনি মনে মনে শ্রমিক দরদী, এটা কিন্তু আমরা সবাই জানি। মিছিল হবে, হোক মিছিল, ওসব বিঘ্ন টিঘ্ন আমি চাই না। সব ঠিক আছে? হ্যাঁ স্যার। কিরকম অবস্থা? মিছিল রওনা হয়ে গেছে। ও মিছিল, মিছিল রওনা গেছে, আপনি কি করছিলেন? ওরা আমার অনুমতি নিয়েছে স্যার, আমি মিছিল করার অনুমতি দিয়েছি। আপনি অনুমতি দেওয়ার কে? 144 ধারা জারি আছে, এই সময় সশস্ত্র মিছিল,
না না, ওদের কাছে একটা লাঠি বা পাথর কিচ্ছু নেই, অস্ত্র যা আছে আপনার লোকেদের হাতে, বিঘ্ন যদি কিছু ঘটায় ওরাই ঘটাবে। আপনার ব্যাপারটা আমি পরে দেখছি, এখন লাইনে দাঁড়ান। ফোন ইন সাব ইন্সপেক্টর। ইয়েস স্যার। আই উইল হিট দ্যাট। তোমাদের যে সন্তানরা এখনো জন্মায়নি
তারা যেন সুখে থাকতে পারে, তাই ওরা মার খেলো জেলে গেল। আমাদের ছেলেরা আমাদের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ওদের একলা ছেড়ে দিও না, মুখ করে নিও না। তোমাদের নিজেদের সন্তানরা যে স্বপ্ন দেখেছে তাকে বিশ্বাস করো। ইনি যা বললেন তোমরা সবাই শুনলে তো? সত্যি কথা বলছেন। তোমরা জানো আমার ভাইপো রাজবাহাদুর আজ প্রদীপ তামাংয়ের সঙ্গে জেলে চলে গেল। আমার আমার একমাত্র ছেলে 5 বছর আগে মারা গেছে, নইলে তাকেও বলতাম প্রদীপের সঙ্গে থাকো, সেটা সেটা গর্বের কথা।
গচ্ছামি। মুম্বাই ফিল্মের মতো আচরণটা বন্ধ করে দরজাটা খুলুন তো দেখি তাড়াতাড়ি। ওই দেখুন স্পাই বসে গেছে। এই তো অবস্থা। প্রদীপ বাইরে থাকলে সুমিত্রা জেলে চলে যায়, আর সুমিত্রা বেরোলেই প্রদীপ জেলে চলে চলে যায়। পুত্র সখী আত্মহারা যদি না হন তাহলে পুত্রের ওই একটা বিরাট কাজ আপনি করতে পারেন। মানে এ বাগিচার তো প্রায় সবাই জেলে চলে গেল, এখন আমাদের কাগজপত্র যদি আর বাগিচার ভেতরে না যায় তাহলে মালিকরা ভাববে যে প্রদীপ রায় কাগজ বিলি করত, ওদের তাহলে আর জেল থেকে ছাড়বে না। কাগজ ভেতরে নিয়ে যেতে হবে তো, এই কাজটা যদি করতে পারেন। পারবো পারবো, নিশ্চয়ই পারবো, কিচ্ছু ভেবো না, আমার মতন কেউ পারবে না। যদি ধরা পড়েন, যদি কেউ জিজ্ঞেস করে যে কোথায় পেয়েছেন এসব, কিছুই বলবো না। খেয়ে খেয়ে আমার পয়সাগুলো তো সব ধ্বংস করছো, তার বদলে একটু সাহায্য করলেও তো পারো আমাকে। আরে কাঞ্চনমালা এসো এসো এসো, কাঞ্চনমালা এসো এসো, একে ধরে নিয়ে গেছে বলে দুঃখ করো না, ও ছেড়ে দেবে কদিন পরে। সে তো ছেড়ে দেবেই, কিন্তু আমি ভাবছিলাম এরপর খাবো কি। আমার এই প্রেমিকেরাই বুঝলে আমার সর্বস্ব খেলে, এক একটাকে ঘরে এনে তুলি আর আমাকে দেউলে করে দিয়ে কেটে পড়ে। আমাকে একটু কাজ দাও না, পিঠে ঝুড়ি নিয়ে সারা বাগান তো ঘুরে বেড়াও, আমাকে দাও না সেই কাজটা। তোমার একটু ফুরসত মিলবে আর আমার হাতেও দুটো পয়সা আসবে। পয়সা পাবে রোজ 50 পয়সা করে, তার বেশি নয়। ওরা খবর পেয়েছে বাগিচায় আমাদের কাগজ ঢুকছে। ঝুড়িতে কি আছে? ঝুড়িতে কি আছে? তোকে ঠান্ডা লাগছে না? জানা তোকে কি আটকাচ্ছে? ওই জন্য কামড়াতে আসছে। ফুলকুমারী জিনিস আপনি বেচছেন? সাবাস কমরেড।
কাজ করো সবাইকে। প্রত্যেকের পকেট সার্চ করো, পকেটে কি আছে দেখো। এদের মধ্যে কাউকে চেনো? না হুজুর। একে? না। এ? এ? না হুজুর। এ প্রদীপ তামাঙ্গের মা। ঝুড়িতে কি আছে দেখি। ঝুড়িতে কি আছে তার বাগানের সম্বন্ধ জানে, খুলে দেখার কোনো প্রয়োজন নেই। নাও ঝুড়ি। মহিলাদের ওপর জুলুম করতে হামাল সাহেবের জুড়ি নেই। কি বললি? এ রাজবাহাদুর অ্যারেস্ট করো শালা। পালালো 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 দিবস থেকে ভোগাচ্ছে। চল দেখাচ্ছে মজা, বোতলে দিনে চল দেখাচ্ছে মজা। প্রদীপ তোমার ছেলে, এ ঘর তো ওর, ও গ্রেপ্তার হয়েছে তাই কোম্পানি তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তুমি নিয়ম জানো নিশ্চয়ই, এ ঘরে তুমি আর থাকতে পারো না, এ ঘর অন্য মজদুরকে দেওয়া হবে। 48 ঘন্টার মধ্যে ঘর ছেড়ে চলে যেতে হবে। আমি আমি কোথায় যাব সাহেব? আমরা কে জানি, তোমরা তো দেশদ্রোহী, কোম্পানির জমি দখল করে আর থাকতে দেওয়া হবে না। আপনি প্রদীপ তামাঙ্গের মা তো? হ্যাঁ। আমি সুবীর দাস, দার্জিলিং কলেজে পড়াই। পার্টি আমাকে নির্দেশ দিয়েছে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে। কোনো অসুবিধা নেই কিন্তু, বড় বাড়ি, আপনি ইচ্ছে করলে এক্ষুনি আসতে পারেন। কাল কাল যাব। বেশ, এই আমার ঠিকানা।
আরে ওটা আমাকে দিন। ওকে শোনো, দিকে শুনে যাও। আমার বোন দীপা। আপনি তো প্রদীপের মা, প্রদীপ সব সময় আপনার কথা বলত। আসুন আমার সঙ্গে। এটা আপনার ঘর। না 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 না, আমি তো রান্নাঘরে শুতে পারি। রান্নাঘরে শোবেন কোন দুঃখে? দাঁড়ান, চা বানাই, ক্লান্ত হয়ে এসেছি। না 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 না, চা আমি বানাবো, আমি বানাবো চা। আপনার এ বাড়িতে এত সংকোচ লাগছে কেন বলুন তো? না না, এই এই অমন কর না, অমন কর না, অমন করলে গাছ মরে যায়। যা বলেছেন
দাঁড়ান আমি চা বানিয়ে নিয়ে আসি। এমন মানুষও আছে যা বন্ধুর মতো শান্তিতে বাঁচে, তারা ঝগড়া করে না, মদ খায় না, এক টুকরো রুটির জন্য জানোয়ারের মতন মারামারি করে না, তারা মানে বলতে পারি না, যা ভাবছি তা মুখে আসে না। আমি
মানে কি পার্টির সাথে কোনো যোগাযোগ না রাখা? হ্যাঁ, কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে আমরা কি করি এটা শিক্ষা দিলাম কিছু না। এরা এত চেঁচায় না, সারা দার্জিলিং শহর জেনে যাবে এখানে মিটিং। যারা বেশি জানে তারা বেশি চেঁচায়। আরে পরিস্থিতি গুরুতর। কি বলতে চাও বলো না। মানে কমরেটা তো হয় জেলে, দার্জিলিং থেকে ফেরার দিয়ে কাগজপত্র নিয়ে যেতে হবে সামসিং এর জঙ্গলে রতনলালের কাছে। আরে রতনলাল, রতনলালকে তো আমি চিনি। চেনে? হ্যাঁ। তার তো হয়েই গেল, আপনারা দুজনে যাবেন। ক্লাসিক্যাল গান শিখে শিখে আরো যেন মানুষ থেকে দূরে সরে গেছে। না না, তা কেন, যেদিন সকলের জন্য এই গান গাওয়া হবে সেদিনের দিকেই যে আমরা তাকিয়ে আছি। মা, আপনারা কাগজ এনেছেন?
ইনি তো দেখছি এক ভদ্র মহিলা। ভদ্র মহিলা মানে অভদ্রা উচিত ছিল। ভদ্রলোকের বাচ্চাদের আমি সহ্য করতে পারি না। উনি একজন শহীদের স্ত্রী, জান কবুল করে লড়াই করছেন, তোমার চেয়ে উনি কিসে কম তা তো বুঝি না। এ লোকটার নাম ললিত বাহাদুর, কাজকর্ম ভালোই করছিল, হঠাৎ বলে ফৌজের নাম লেখাবে, সেপাই হবে। কেন? ওটা আমাদের বংশের রেওয়াজ, বাপ সেপাই ছিল, ঠাকুর দাও তার বাপু। মানুষের হাতে বন্দুক তুলে দিয়ে তাকে যন্ত্র বানিয়ে ওরা বলে এই হচ্ছে রাষ্ট্র, টু শব্দ করলে শেষ করে দেবে। ও পুরন বাহাদুর, পুরন জমের দক্ষিণ দুয়ারে ওর এক পা। এখানে এখানে ওর ঠান্ডা লেগে যাবে, এই বাতাসটা ওর পক্ষে ভালো নয়। আর কিছুই আমার পক্ষে ভালো না, এখন শুধু মরে যাওয়াই ভালো। তবে আজও আমি মানুষের একটা কাজে লাগতে পারি, একটা অমানুষিক অপরাধের সাক্ষী হচ্ছি আমি। দেখো দেখো আমার দিকে, বিশ্বাস করবে আমার বয়স 28 বছর। 10 বছর আগেও আমার দেহে এত শক্তি ছিল যে লোকে বলতো আমি 70 বছর বাঁচবো, 70 বছর। কিন্তু আমি শেষ হয়ে গেছি, মালিক আমার জীবনের 40টা বছর চুরি করে নিয়েছে। এটাই ওর বাধা বুলি। ওর যন্ত্রণা দেখে আপনি কি আনন্দ পান? আমাদের মালিকের একটা রক্ষিতা ছিল কলকাতায়, তাকে 3তলা বাড়ি মোটর কিনে দিয়েছিল। মালিক আমাকে খুন করে রক্ষিতা নিয়ে পূর্তি করত। মানুষ নাকি অমৃতস্ব পুত্রা, কিন্তু দেখো তার কি অবস্থা। তাই তো বলি, মানুষ যখন বিদ্রোহ করবে তখন এত রক্ত ঝরবে যে ভদ্রলোকেরা ভয়ে শিউরে উঠবে। বলবি না, হাত দেখিনি না, বলবে কি না? আবার কি হলো হুজুর? সবাই কি তো আপনার হাতে তুলে দিয়েছি। শালা একটাকে লুকিয়ে রেখেছিস, এখনো এত বড় সাহস, আগুন নিয়ে খেলছিস? কে হুজুর, কাউকে তো লুকিয়ে নেই আমি। হেদ প্রসাদ কোথায়, তোর ছেলে কোথায়? জানি না জানি না হুজুর। ঘর ঘর খানা তল্লাশি করুন। নেই ঘরে, যে নেই সে তো আমরা জানি, কোথায় আছে সেটা দেখিয়ে দিবি, চল। জানি না জানি না হুজুর, জানি না আমি, জানি না হুজুর, জানি না জানি না হুজুর। গুরুং গুরুংকে ওরা খুন করেছে, তোর ছেলের তো ফাঁসি হবে যদি ধরা না দেয়। আর ধরা দিলে শুধু বিনা বিচারে কয়েক মাস আটক, নইলে খুনের অভিযোগ, 302 ধারা, ফাঁসি। ছেলেকে লুকিয়ে রেখে তাকে বাঁচাচ্ছিস না তাকে ফাঁসিতে ঝোলাচ্ছিস? Thank you.
National dress of the Mishpi tribe worn on their festive occasions. And next to it is a collection of dresses of the priestly robes of the Shivalik range. And next to it is a collection of stones, geological finds of the Himalayas done by various explorers. And next to it is the portrait of the only Sherpa who has climbed Mount Everest 3 times. সব কেন? কি হয়েছে? ভেদ প্রসাদ লোহার এক কাণ্ড বাঁধিয়েছে। কি হলো? পুলিশের হাত ছাড়িয়ে পালিয়েছে। বোকা সোজা এসে হাজির হয়েছে জিতরাজের ঘরে। সেখানে আবার পুলিশের নজর রয়েছে, সেই জন্য আমার সেখানে যাওয়া বারো। এদিকে দীপা বাড়ি নেই। আমি যাচ্ছি। বাপ ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়, এরকম শুনেছেন কখনো? অথচ দেখুন, পালিয়েই মনে হয় কি এক মস্ত ভুল করেছি। যাবো কোথায়? তাহলে এক কাজ করো, ফিরে গিয়ে বলো যে ভুল হয়েছে, ধরুন আমায়। আমি এর উপরে থাকি। মা কেমন আছেন? আমি তো ভালোই আছি। তুই এই বাড়িতে এলি কেন? মার্কা আমার বাড়ি। কি করব, আর তো কাউকে চিনি না দার্জিলিং এ। অসুখটা বেড়েছে, বিছানা থেকে আর উঠতেও পারে না। আমি সম্পূর্ণ সুস্থ। তোমার কথা বলা বারণ। কথা না বললি যে মরবো না তা তো নয়, সুতরাং বলেই মরি। মা এসছেন যখন। ওই সোয়েটারটা খুলে এটা পড়ো, ধরা পড়ার আগে এখান থেকে বিদায় হও আমার সঙ্গে। সেই পুরনো ব্যথাটা ভীষণ।
আমাদিকে তো। চিকিৎসা জিনিসটা রাজনীতিতে সংস্কারবাদের সঙ্গে তুলনীয়। চোরাতালি দিয়ে দেহটাকে চালু রাখা, কিন্তু আমি বিপ্লবী সংস্কারবাদী নই, তাই চিকিৎসায় বিশ্বাস করি না। তুমি চুপ করবে কি না? পরপারে গিয়ে তো কথা কই মজা পাওয়া যাবে না, জীবিতদের সঙ্গেই তো কথা কইতে হয়। যেমন আশার সঙ্গে, মা বড় ভালো মেয়ে বুঝলে মা, বড় ইচ্ছে ছিল মরার আগে ওকে বিয়ে করি। আরে শেষ তোমার কাছে যা পেয়েছি তার কোনো তুলনা নেই কমরেড। মরে গেছে মানে কি? কত তাড়াতাড়ি আমরা বলে ফেলি অমুক মরে গেছে। চিত্রাজকে আমরা যে শ্রদ্ধা করতাম সেটা কি মরে গেছে? তার চিন্তাগুলি কি মরে গেছে? মাথায় লাঠি মেরে মেরে ফেললো, কেননা সে বইগুলো বাঁচাতে চেয়েছিল। এত খাদ্য থাকতে লোকে অনাহারে মরে কেন? এত জ্ঞান থাকতে লোকে অশিক্ষিত থাকে কেন? আর সে ঈশ্বর কোথায় গেল, যার কাছে নাকি ধনী দরিদ্রের কোনো তফাত নেই? গৌতম বুদ্ধ বলতেন ঈশ্বর নেই, স্বার্থের লড়াইয়ে মানুষ টাকা জমায়, জ্ঞান নয়। যেদিন স্বার্থ থাকবে না, চা বাগিচায় গোলমাল বেঁধেছে, খুনোখুনি হয়ে যেতে পারে। দশ দিন রেশন পাইনি, কি করে চলে? পুরুষ ঘরে ফিরে এলে খেতে দিতে না পারলে মেয়েদের মনে কি হয় জানেন? রেশন আসছে, পাবে। সেটা তো শুনছি দশ দিন ধরে। ধরে দাও দুই থাপ্পড়। জরুরি অবস্থা জারি আছে, তার মধ্যে এসব হাঙ্গামা করলে সব চালান হয়ে যাবে। আর জরুরি অবস্থায় কোম্পানি যে রেশন দিচ্ছে না, তার সাথে হয় না কেন? চলে যাও, কাঁদি যাও, সব সব বাজে কথা বলবার সময় নেই আমার। রেশন না নিয়ে আর যাব না। Come on!
গলা পিস্তল বার করছিল, গুলি করতো। তিনি বাড়ি চলে যান, শিখিস। মদ খেয়েছে? হ্যাঁ। ছেলে বুঝি? হ্যাঁ। এই বয়সে চা বাগানটায় গুলি চলেছে শুনেছেন? হ্যাঁ। কাল রাত্রে শহরে যা গন্ডগোল হলো, ওষুধের দোকান পর্যন্ত ভেঙে দিয়েছে। তোমার নাম কি? সায়লা। বয়স কত? 15। আপনার নাম কি? কেন জানতে চাও? বিছানা থেকে একেবারে উঠতে দেবেন না। আমাদের চা বাগানের স্কুলে পড়ান একজন মহিলা, তিনি আমাদের বলেছিলেন প্রদীপটা আমার মায়ের কথা। ছেলে জেলে চলে গেছে, মা এসে তার জায়গা নিয়েছেন। দাও খাও, গায়ে জোর চাই, নইলে উঠবে কি করে? ঘুমিয়েছে। চলে যা, এই আশা আমাদের ছাপাখানা চালাচ্ছে একা। চারদিক থেকে শুধু কাগজপত্র চাইছে, ছাপিয়ে কুলিয়ে উঠতে পারছি না। এই সময় একজন ম্যানেজারকে খুন করে কার কি লাভ হলো? মালিকের লাভ হলো, জুলুমের মাত্রাটা আরো 10 গুণ বাড়াতে পারবে। মুশকিল হচ্ছে আপনাকে আবার যেতে হবে সামসিং, এবার একা। আমার বলতে সংকোচ হয়। যাব তো বটেই। খুনি ডাকাত ধরেছে, জানো না? চা বাগানের ম্যানেজারকে খুন করে এখানে লুকিয়ে ছিল। চল চল, ও আল্লাহ, কোমরে দড়ি মারা, হাত ধরা লাগা। দু হাত বেঁধে তারপর মারছে, বীরত্বটা দেখুন। শালা খুনি, চল 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 চল। মিথ্যায় বিশ্বাস করবেন না। যাক, আমরা খুব
ভুল করি না। আমরা মজদুরের কথা বলি বলে ওরা ওরা আমাদের ওরা বলে কণ্ঠ রোধ করতে চায়। পারবে না, যাক কত মজদুরের সঙ্গে কত জনকে মারবে। পর রতনলালকে খুন করেছে বলছে সে নাকি পালাবার চেষ্টা করেছে। এদিকে কাগজগুলো তো বিলি করা গেল না। তা কেন, কাগজ বিলি হবে না কেন? আমাকে একটা কাজের ভার দিয়েছো তোমরা, আর আমি তা করব না। কাগজগুলো কি হলো তাহলে? লুকিয়ে ললিত বাহাদুরকে পাচার করে দিয়েছি। আমাদের একজনকে খুন করে আমাদের কাজ বন্ধ করে দিতে পারবে ওরা? বাড়ির সামনে গোয়েন্দা বসে গেছে, আপনি জেলে গেলেন বলে। উকিলবাবু বলতে বললেন প্রদীপদের বিচার হবে গুরুকে খুন করার অভিযোগে। মেরে ফেলবে আমার ছেলেকে, ওরা মেরে ফেলবে। মাননীয় আসামি মহাশয়, কি বলছো? তোমার সামনে বিচারপতি না,
আসামি, আপনারা আসামি ইতিহাসের চোখ, আর আমরা হচ্ছি ফরিয়াদি অভিযোগকারী। সশ্রম কারাদণ্ড, আদর্শ বটে, তবে একটা কথা যেটা আমি ওসি সাহেব না প্রাক্তন ওসি, শেষ বয়সে সেই বিঘ্ন, আমার চাকরি গেছে, অনবরত বিঘ্ন। তুমি তো সুমিত্রা না? হ্যাঁ। তোমার বাবা কি করেন? আমার বাবা নেই। মারা গেছেন? না, মারা যাননি, তিনি বড় লোক। মানুষকে আর একটু দয়া করা যায় বুঝলে? চলি প্রদীপের মা। প্রদীপের বক্তৃতা, এটা নিয়ে যাও আশালা তার কাছে, সে চেপে দেবে আজ রাত্রে, কাল সকালে এগুলো পৌঁছে দেবে আমার পার্কে, সেই বেঞ্চিটায় দেখা হবে। সুবিদা একটু আগে গ্রেপ্তার হয়ে গেলেন, দীপা পালিয়েছে, আমায় ধরতে এলে গুলি চালাবো। বাহ, লুকি কাজ করার চমৎকার জায়গা বেছে নিয়েছ তো। প্রদীপ তো আদালতে বোমা ফাটিয়েছে দেখছি,
আপনি নিশ্চয়ই প্রদীপের মতন ছেলে পেয়ে গর্বিত। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে ভয় করে না? আগে করত, এখন আর করে না। আমার যে এত ছেলে মেয়ে তা তো আগে জানতাম না। আপনি ওখানে ঘুমিয়ে নিন, আমি এগুলো ছাপার ব্যবস্থা করি। তোমার বিয়ে হয়নি, ছেলে পুলে নেই? ৯ বছরের ছেলে আছে, সে থাকে তার বাবার কাছে। সে বড় হচ্ছে আমাদের ঘৃণা করে করে, সে তার মায়ের শত্রু হতে শিখছে। আমি তাকে আর ৮ বছর দেখিনি। ভোরবেলা একবার ডাকতে গিয়ে দেখি আপনি বড় শান্তিতে ঘুমোচ্ছেন, হয়তো কোনো স্বপ্ন দেখছিলেন তাই আর জাগাইনি।
শুনুন, এদিকে আসুন, এদিকে আসুন সবাই, এদিকে শুনুন, আমার ছেলে, আমার ছেলে প্রদীপ তামাঙ্গের কথা পড়ুন, আমার ছেলে, আমার ছেলে প্রদীপ তামাঙ্গকে মিথ্যা অভিযোগে 7 বছর জেলে দিয়েছে, পড়ুন পড়ুন প্রদীপের কথা, এই কথা আপনারা বিশ্বাস করুন, আমার সাদা চুল দেখে আপনারা বিশ্বাস করতে পারেন। আরো ঘৃণা করবো তোদের, এটা বুঝিস না? নির্বোধের দল, হতভাগ্যের দল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।